আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটি লাভ থিমের কেকের ডেকোরেশন শেয়ার করব। আর এই কেকটি যে আপু অর্ডার করেছিলেন, তিনি নূরপুরে থাকেন আপু, তার প্রত্যেকটি অকেশনে আমাদের কাছে কেক অর্ডার করে থাকেন। আর এই কেকটি তার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে ছিল। আপু চাচ্ছিলেন লাভ থিমের মধ্যে একটি ডিজাইন, যেটাকে উনি কাস্টমাইজ করে দিয়েছিলেন। আর এই ডিজাইনটি কয়েকটি মানে দুটো ডিজাইনের কম্বিনেশনে আর কি করা। তা আপু চাচ্ছিলেন কেকের শেপটা যেন লাভের মধ্যে হয়, তাই এখানে লাভ মোল্ডের মধ্যে এই কেকটা মানে বেক করে নিয়েছিলাম। আর এটা ছিল 2 পাউন্ডের একটি কেক, সরি 2 পাউন্ড না, এটা ছিল 3.5 পাউন্ডের একটি কেক, যেটা আমি 2 পাউন্ড মোল্ডে মানে কেক মোল্ডে বেক করে নিয়েছিলাম। কেকটা একটু ফ্ল্যাট করে দিয়েছিলাম আর কি। তা এখানে আমি মানে সাইড দিয়ে উনি লাল কালারটা চেয়েছিলেন আর উপরে সাদা থাকবে, তাই আমি লাল কালারের সামান্য একটু ক্রিম মিক্স করে নিয়ে চারপাশে আমি লাগিয়ে দিচ্ছি। এখানে লাল কালারটা যেহেতু ডিপ, আর আমি চাচ্ছিলাম না খুব বেশি পরিমাণে লাল কালার দিয়ে ডিপ কালারটা মানে ক্রিমটাকে কাভার করতে, তাই আমি সামান্য একটু ক্রিমের মধ্যে ডিপ করে লাল কালার করে নিয়েছিলাম। এবং এই সেই কেক সেই কালারটাকেই আমি কেকের চারপাশে আলতো করে লাগিয়ে নিচ্ছি। এতে করে আপনার কালারটার কারণে কেকে ক্রিমটার টেস্ট চেঞ্জ হবে না। আর এখন আমি সাইড দিয়ে কিছু গোল্ডেন ড্রিপিং দিয়ে দিয়েছি। এটা মানে আপু যে ডিজাইনটি দিয়েছিলেন তাতে সাদা চকলেটের ড্রিপিং ছিল, যেহেতু ওপরে সাদা এবং নিচে লাল, ডেকোরেশনটা মানে আমি একটু চেঞ্জ করে দিয়েছিলাম। আর এখানে কিছু চকলেট বলস তৈরি করে নিয়েছিলাম হাতে, আর সেগুলোকেই আমি এখানে লাগিয়ে নিয়েছি। আর যেহেতু চকলেট বলস আমি হাতে তৈরি করে নিয়েছিলাম, এখানে টুথপিক লাগানোর কোনো ব্যবস্থা ছিল না, অ্যাকচুয়ালি লাগাতে পারি নাই আমি, হয়তো বা অন্য টেকনিক্সে করলে হয়তো বা লাগানো যেত, তবে নেক্সট অবশ্যই আমি এই বলস নিয়ে কাজ করলে অবশ্যই আমি টুথপিক অ্যাটাস্ট করে দেব। কারণ এই কেকটি যখন আপুর কাছে পৌঁছেছিল তখন এই বলগুলো খুলে গিয়েছিল, আপু আমাকে সাথে সাথে ছবি পাঠিয়ে দিয়েছিলেন, তাতে দেখলাম যে বলগুলো ডিসপ্লেস হয়ে গিয়েছিল। এখানে অবশ্য ডেলিভারি ম্যানেরও কোনো ফল্ট নেই, আপুরও কোনো ফল্ট নেই, আমারও কোনো ফল্ট নেই। ফল্ট যদি থাকে আমার হয়তো বা কিছুটা ছিল, কারণ আমি যদি এই বলসগুলোর মধ্যে যদি টুথপিক ইউজ করতাম তাহলে হয়তো বা এই অ্যাক্সিডেন্টটা হতো না। তবে যাই হোক, আপুকে যখন বুঝিয়ে বললাম যে আপু ওগুলো আসলে কেকটা ড্যামেজ হয়নি, কেকের বলসগুলো ডিসপ্লেস হয়ে গেছে, এবং আপু আপনি যে ভেনুতে গিয়ে কেকটা আপনি মানে অনুষ্ঠানটা সেলিব্রেট করবেন, আপনি সেখানে গিয়ে এই মানে বলসগুলো রাইট জায়গায় বসিয়ে নেবেন। আপুর সাথে আমার সম্পর্ক বেশ ভালো, এবং আপু আমার আপুকে আমি ভীষণ পছন্দ করি, এবং আপু সবসময় আমার কাছে যেহেতু কেক অর্ডার করেন, তাই আপুর সাথে আমার একটা মানে ভালো সম্পর্ক তৈরি হয়েছে, যার কারণে আপুকে আমি বলেছিলাম যে আপু কিছু মনে করেন না, আপনি একটু কষ্ট করে খালি জাস্ট খালি জায়গা মতো খালি বলগুলো একটু বসিয়ে নেবেন তাহলেই হবে। আপু আমার থেকে বয়সে অনেক 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 ছোট, তাই আপুকে আমি সবসময় তুমি করেই বলি, যেহেতু আপুর সাথে একটা ভালো সাক্ষাৎ রয়েছে, তাই আমি আপুকে সব কিছু যখন বুঝিয়ে বললাম আপু বললো যে ঠিক আছে কোনো সমস্যা নেই। আপু পরবর্তীতে সেভাবেই করে নিয়েছিলেন, আর আলহামদুলিল্লাহ আপু কেকের ডেকোরেশন ছবি যখন পাঠিয়েছিলাম তখন আপু খুব পছন্দ হয়েছিল। যাই হোক, আপু যেহেতু সবসময় আমার কাছে কেকের অর্ডারগুলো দেন, তাই আপুর সাথে একটা যেহেতু খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তাই এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম না যে কেকটা যেহেতু মানে একটু সমস্যা হয়েছিল, আমি কিন্তু এটা নিয়ে কোনো টেনশনে পড়ি নাই, কারণ আপুর সাথে আমার সম্পর্কটাই সেরকম ছিল। তা যাই হোক, আপুকে অনেক অনেক থ্যাংকস যে এই প্রবলেম হওয়ার পরেও আপু কিছু মনে করেননি, এবং আপুকে অনেক অনেক থ্যাংক জানাই যে আপু তার প্রত্যেকটি অকেশনে আমাকে মনে করেন, আমার কাছ থেকে কেকগুলো অর্ডার করেন, এই জন্য আপুকে অনেক অনেক থ্যাংকস। এখানে কিছু এডিশনাল জিনিস আমি অ্যাটাস্ট করে দিয়েছিলাম, যেমন একটি কাপড় ডিজাইন, কাপড়ের টপার, তারপর কিছু বাটারফ্লাই এবং গোল্ডেন লিফ, এবং সেই সাথে কিছু হোয়াইট কালারের মিক্সড করা পার্ল ইউজ করে দিয়েছিলাম, আর সেখানে নিচে আমি ফন্ডেন্টের উপর লিখে দিয়েছিলাম হ্যাপি বার্থডে। তা যাই হোক, এই ছিল আমার আজকের ডেকোরেশন। আশা করি আমার আজকের এই ডেকোরেশনটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত মূল্যবান মতামতগুলো আমাকে কমেন্টে লিখে দিবেন, সেই সাথে আমার এই ভিডিওগুলো যদি শেয়ার করে দেন তাহলে আপনাদের মতো মানে আগ্রহীরা
উপকৃত হবেন বলে আশা রাখি। আর সেই সাথে আমার পাশাপাশি এর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।